সাহাবীর বিরুদ্ধে নালিশ করলো, ওই সাহাবীটার নাম হলো আল্লাহ নবীর খুদিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসল্লির আল্লাহ নবীর কাছে নালিশ করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কুফা কুকুমার মসজিদ থেকে ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবীর দরবারে এসে দেখছে বাবা আমার মুসল্লিরা বসে আছে। এখন মুসল্লিদের মুখ ছোট হবে না বড় হবে? ছোট হবে না। আরে মুসল্লিরা ভাবছে ইমামের বিরুদ্ধে রাসূলুল্লাহর কাছে নালিশ করতে এসেছি, আর ইমাম সাহেব তো এসে হাজির, কি সর্বনাশ। ও আসতে দেখে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে এলেন। আল্লাহ নবী মাথা নাড করলেন, জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবাগুলো আপনার খদিজা টুকরা সাহাবী কোরআন তেলাওয়াত করা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে দুর্নাম বদনাম করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন ও জিবরাইল সালাম আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দেন, আমার হাবিব যেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরূপ কোনো মন্তব্য না করে, কেননা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ বেশি বেশি সূরা আল ইখলাস তেলাওয়াত করে বলে আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে খুশি হয়ে গিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আসছে, আর আমার রাসূলের পাক উঁচু করে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো তাবাসসুম হাসি হাসতেন। সাহাবীরা যারা মুসল্লি বসেছিল এরা বলছে এ ওর গা টিপছে, ওর গা টিপছে, কি সর্বনাশে, যার বিরুদ্ধে নালিশ করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এসে হাজির। আমার রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই তোমার মুসল্লিরা এসছে বাবা, তুমি এশার নামাজে আর ফজরের নামাজে বেশি বেশি সূরা ইখলাস পড়ো, এদের একটু ইচ্ছা আল্লাহর কোরআন শরীফ বেশি বেশি শুনবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে 30 বার কোরআনের ভিতরে এই সূরা ইখলাসটাকে আল্লাহ পাক এত মর্যাদা মূল্য করেছে, আল্লাহ পাকের মর্যাদার কথা সূরা ইখলাসে বেশি আছে, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করি। এতে আমার মুসল্লিরা আমাকে কি বলল, ইয়া রাসূলুল্লাহ যায় আসে না, হ্যাঁ তবে সূরা ইখলাস আমাকে পড়তে খুব ভালো লাগে। আল্লাহ কি বললেন, কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ কজন, এ আল্লাহ কজন, আল্লাহ যদি তিনটে হতো অসুবিধে হতো না হতো, এই যা করোনা রোগ যদি তিনটে আল্লাহ হতো এ আল্লাহ আল্লাহ ঝগড়া হতো না হতো, এক আল্লাহ বলতে এই রোগ দেওয়া যাবে না, আর আর এক আল্লাহ বলতো বেশি করে ঝামেলা হতো, হ্যাঁ এই জন্য আল্লাহ বলেছে বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহু সমাদ। এই সমাদ নাম আল্লাহর এমন একটা মানে মর্যাদাপূর্ণ নাম, আল্লাহ পাকের কোরআন শরীফে খুব বেশি জায়গায় সমাদ নাম আসেনি। আপনারা তো শুনেছেন সারা জীবন সানাম 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 করেছে, মূর্তির পূজা করেছে, শুধু একবার মুখ স্লিপ করে সমাদ বার হয়ে গেছে। আল্লাহ বলছে ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, যা যদি বলো সুবহানাল্লাহ। এই সমাদ নামের একটা মর্তবা আছে। আল্লাহ বললেন লামি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিইনি আর আমাকে কেউ জন্ম দেয়নি। ও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আমার উম্মাত উম্মতিনা, কোন মানুষ যদি
পাঁচ ওয়াক্ত নামাজের পরে তসবার করে সূরা ইখলাসটা পড়ে নাই, আল্লাহ পাক ওই মানুষটাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত নসিব করাবে। ও আল্লাহ বললেন আমি এলিদ আমি ওলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিইনি আর আমি কারোর থেকে জন্ম হইনি। আমার সোনা বাড়ি কেনা আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ তাকে একটা বেটা দিয়েছিলেন, আল্লাহ পাকের নবী হয়েছিলেন, ওই ছেলেটার নাম কি? এই জোরে বলো, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর বয়স যখন 40 দিন, আল্লাহ বলল মারিয়াম ঈসাকে নিয়ে ফিরে যাও দেশে, আমি জানি তোমাকে লোক খারাপ বলবে, লোক সব তো বলছিল তো যে মারিয়াম ওর খালু আল্লাহ নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছিল বলেই আজকে মারিয়ামের পেটে বাচ্চা এসছে। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আরো দুর নাম দিয়েছিল। আল্লাহ বলল মারিয়াম তুমি চুপ থাকবে, তোমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি একটাই কথা বলবে যে আমি এখন রোজায় আছি, বেশি কথা বলবে না, তোমার ওই 40 দিনের বাচ্চা কথা বলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে রয়েছেন, নবী ঈসা আলাইহিস সালাম দোলনার উপরে শুয়ে আছেন, মা মারিয়ামের নামে দুর্নাম বদনাম দিতে লাগলো। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে জবাব দিলেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব আল্লাহ পাকের কিতাব নিয়ে এসেছি বাবা, ওয়াজালানি নাবিয়্যা আল্লাহ পাক আমাকে নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, ও আসসালামু আলাইকুম, আল্লাহ নবী দিনে বলেছিলেন ও বাবা আব্দুল ইবনে মাসউদ, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করবে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল এখনই আমাকে বলে গেলেন আল্লাহ পাক তোমার উপরে খুশি, আল্লাহর ফেরেশতারা খুশি, ও বা ও মাসাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানিরা এই কোরআনের মর্যাদা আমরা কতটা দিই, যে ঘরে কোরআন সেই ঘরে স্বামী স্ত্রী রাত্রে থাকি না থাকি না, এই সেই ঘরে মেলামেশা হয় না হয় না, এমন বাড়ি আছে না নেই, কোরআন শরীফ সামসাইডে রেখে দিস তাকের উপরে আর স্বামী স্ত্রী মেলামেশা হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদুরি করা। এটা আমি বললাম এই জন্যই আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, হুজুর আল্লাহর শরীয়তকে এত সূক্ষ্মভাবে মানতেন যেটা আমি নিজে চোখে দেখেছি এবং কানে শুনেছি। আমাকে ভাই বলেছে একটু হুজুর সম্বন্ধে বলবো, আর কত বলবো বলেন, প্রত্যেক দিন তো হচ্ছে, আর আমার ইউটিউব ভাইরা তো সব হ্যাঁ একদম ইউটিউব ভর্তি করে ফেলেছে। হ্যাঁ আল্লাহ একবার বাঁকুড়া জেলায় জলসায় গেলাম হুজুরের সঙ্গে, এক প্লেট ভাত নিয়ে এসছে, হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর বসে আছে, তোরা ভাত নিয়ে এসছে হুজুর কেমলা, মাশাল্লাহ মাশাল্লাহ, যাও বাবা নিয়ে যাও যাও, তা আমার তো মুখটা চুলকাচ্ছে, শুধু দোয়া খেলাম কিছু পড়লেন না, শুধু মাশাল্লাহ বলে ছেড়ে দেয়। কিছু কমার আমাকে বলছে কচি কিছু বলবে, আমার হুজুর সে মাশাল্লাহ বললেন তো দোয়া কালাম তো কিছু পড়ে ফু দিলেন না ব্যাপারটা। আল্লাহর এই দিনে জবাব দিয়েছিলেন বাবা,
আমার সমতে থাকো বাবা, আমি তোমাকে বলে যাই যতদিন আয়াতে থাকবে, কেউ যদি তামারক তোমার কাছে নিয়ে আসে ফুঁ দেওয়ার জন্য দেবে না বাবা। আল্লাহ কোরআন কে আল্লাহ নিয়ামতে আলা কালাম করেছেন, নিয়ামতে ওসমা কালাম করেছে বাবা। আল্লাহর কোরআন মাজিদের এক একটা হরফের এক একটা ফায়দা রয়েছে বাবা। মহাশয় রে সলাওয়াত শরীফ ইখলাস শরীফ পড়ে এই ভাত ভাত গুলো ফুঁ দিয়ে দেবো, আল্লাহর কোরআনের ফায়দা ভাত গুলো চলে যাবে। ওই ভাত গুলো যদি জমিনের ওপরে ফেলে দেয় আর কেউ যদি ওই ভাতের ওপরে পা দেয়, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদুমি হবে বাবা। আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদুমি হয়ে গেলে আমি কালিমুল্লাহ বড় গুনাহগার, ময়দানে হাশরে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না বাবা রে। ওই জন্য মাশাআল্লাহ বলে ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে ঘরে কোরআন সেই ঘরে জিনা, যে ঘরে কোরআন সেই ঘরে টিভি, যে ঘরে কোরআন সেই ঘরে সুদ, যে ঘরে কোরআন সেই ঘরে আর কি বলবো, যত রকমের ইয়াতি খারাপ কাজ সব সেই ঘরে। আপনারা বুঝতে পারছেন না, পীরাল্লামা কালিমুল্লাহ হুজুর চলে গেলেন, ভাঙড়ের মুস্তাক আহমদ হুজুরও চলে গেলেন, এলেম বক্স হুজুরও চলে গেলেন, গোলাম মাওলা হুজুরও চলে গেলেন, ঠিক কিনা সব এক। আগামীকাল ভাঙড় কচুয়ায় চলে যান বাবা। মুস্তাক আহমদ সাহেব কতদিন আগে ইন্তেকাল করেছে বাবা, তার কবরের উপরে যে খাজুর পাতাটা দেওয়া ছিল সেইভাবে তাজা রয়েছে। জোরে বলুন সুবহান, এখনো তাজা। আপনি কাল সকালে যান দেখে আসেন। কত মত পদ রয়েছে আপনাকে টেনে বার করে নিয়ে চলে যাবে, তবে শুনে রাখো বাবা, দাদা হুজুরের নাম না করলে হাড়ি চড়বে না, একটাও দাওয়াত মিলবে না। দাদা হুজুর ভালো, পাঁচ হুজুর ভালো, এরা সব কালো। এখন ধরেন, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করেন, আমি মাওলানা হিজবুল্লাহ সাহেব আমাকে আপনারা ভালোবাসেন। এখন এই যে আমাদের সেক্রেটারি সাহেব, এখন ধরেন ওনার ছেলে আমি, এখন আমি যদি ভাই কলা চুরি করি আর আপনারা ধরেন সেক্রেটারি সাহেব খুব ভালোবাসে, আর সকালবেলা যদি কোনো চায়ের দোকানকে বলে রে সুলতানপুর মাসার সেক্রেটারি সাহেবের ছেলে হিজবুল্লাহ না আপনার আপনার কলা চোর, তাহলে কি আমার বাপের ইজ্জত বাড়বে না কমবে? হ্যাঁ, আর বাপের নাম ভাঙিয়ে খাচ্ছিস তো। আমাকে আপনাকে রেখেছে বাবা, ইউটিউব হচ্ছে মিথ্যা কথা বললে আমার গলা টিপে কাল সকালে ধরা হবে। ফুরফুরা শরীফ এমন একটা সিলসিলা, যে সিলসিলার ভিতরে থাকলে হাক্কানি ওরা ধরে 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 আল্লাহর নবীর দিদার করিয়ে দেয়। কমপ্লিট করার পরে নদিয়া জেলায় বাগমারা বলে গ্রামে সিনিয়র মাস্টার ভর্তি হলাম। ওই আপনার হাসখালি থানা বেনালি বলে একটা গ্রাম আছে, ওই বেনালি গ্রামে বড় হুজুর পীর কিবলার খলিফা ছিলেন, না বলো মাওলানা মতলুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় হুজুরের খলিফা আমি দেখেছি, একদম হালকা দিক দিকে মানুষ, থলের একটা ব্যাগ,
নিয়ে ঘুরতেন, থলের ব্যাগ জামা গুটিয়ে পিছন দিকে উঠত। মাদ্রাসার মিটিং হবে, মাদ্রাসার মিটিং, তা পীর সাহেব মিটিংয়ে আসছেন। আমরা দোতলা থেকে আই বলছি, আমাদের পীর সাহেব সব চার চাকে নিয়ে আসে। আরে কি পীর দেখো তো, যখন সব ছেলেরা মোসাবা করছে আমিও মোসাবা করলাম। আগে করছি বাহ্যিক দিক দিকে দেখে কারো মন্তব্য করবে না, জোরে বলো সুবহানাল্লাহ। আমার মাথা ঘুরে গেছে, বলে বাবা রে, আমি তখন তো হাফেজ কমপ্লিট হয়ে গেছি, আমার তো তখন বুদ্ধি একেবারে কম নয়, ভালো জ্ঞান হয়েছে আমার। সেই থেকে মনের আশা, হুজুরের হাতে একটু বায়াত হব, আমাকে বায়াত করবে না, শুধু আমাকে দাঁড়িয়ে দেয়, যাও হাদিস কোরআন পড়ো বাবা, বায়াত হওয়া লাগবে না, হাদিস কোরআন পড়ো বাবা। ওই নদিয়া জেলায় পটিয়া বলে একটা গ্রামে আমি ইমামতি করতাম, কিছু ছেলে ফিট করলাম, একটা মিলাদ দিলাম, বয়স্ক কিছু মানুষকে ফিট করলাম, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত করাবো, ওই পাকে পাগড়ি ধরে বায়াত হয়ে যাব। ধরে বলুন সুবহানাল্লাহ। ও নবী সুলতান বলে লাগো সোনারা, খোদার কসম করে বলছি বাপ, মুরিদ যখন হুজুর যখন পাগড়ি ছেড়ে দিয়েছে সবাই ধরেছে, আমিও ধরে ফেললাম। হুজুর বলছে বাবা আমি বুঝে ফেলেছি তোকে একা মুরিদ করছি না বলে লোকগুলো ফিট করেছিস। হুজুর বেয়াদবি মাফ করে আমাকে একটু বায়াত করিয়ে নেন, বায়াত হয়ে গেলাম। উনি আমার ফার্স্ট পীর, বড় হুজুর পীর কেবলার খলিফা, হাসখালি থানা নদিয়া, হাসখালি থানায় বাড়ি, মাওলানা মতলুবুর রহমান রহমতুল্লাহ আলাইহে। রাত্রির শোয়া হবে মসজিদে যে খাটে আমি শুতাম, হুজুর বলছে কচি তুই বাপ বেটা এক জায়গায় থাকি। আমি বলছি হুজুর না, আমি যদি আপনার গায়ে ঠ্যাং তুলতে আমি নিজেই শুচ্ছি হুজুর। আপনার না বাপ, বাপ দুই বাপুই শোভ বাপ, অসুবিধে কি, আমি দেওয়ালের ধারে একদম কাটকাট হয়ে শুয়ে আছি। কিছু করে ঘুমিয়ে পড়েছি, ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে দেখি হুজুর পাশে নাই। আমি মনে করলাম বৃদ্ধ মানুষ বাথরুমে পড়ে গেছে নাকি কি হলো, ছুটে বার হয়ে বাথরুম খুঁজে দেখলাম কোথাও হুজুর নাই। মসজিদের এক কোণে বসে আল্লাহ 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 করে কাঁদতেছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মসজিদের গেটটা খুলে আস্তে আস্তে ভিতরে চলে গেলাম। হুজুর বুঝতে পারছে না বাবা সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিও। আমি আস্তে আস্তে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি হুজুর আমার পাশে এসে শুয়ে পড়লেন। ও বেঙ্গেরা চোখ বন্ধ আছে, খুলতে পারছি না, তবে কানে যেন আপচা আপচা শুনতে পাচ্ছি, হুজুর যেন কার সঙ্গে সারা রাত ধরে কথা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ তুমি সব জানো, জীবনে গোনা করেছি পাপ করেছি, তবে এতটুকু বিশ্বাস জীবনের ভালো মানুষের কিছু দোয়া পেয়েছি। জোরে বলুন সুবহান। সকাল হয়ে গেল ফজরের নামাজের পরে হুজুরকে নাস্তা করাচ্ছি, পাতলা মানুষ চুপ করে বসে আছে। আমি বললাম হুজুর সারা রাত কার সঙ্গে গল্প করছিলেন? কলিজা পেটে যাবে বাবা। হুজুর আমাকে বলল খুঁজি তুই কি মানুষটাকে দেখেছিস? আমি বললাম হুজুর না,
আমি চোখ খুলতে পারিনি, তবে কথা শুনেছি। হুজুর হাও হাও করে কাঁদতে লাগলো, বাবা একবার যদি চোখটা খুলতিস বাবা জীবন ধন্য হয়ে যেত রে। আল্লাহ পাকের সাতটা জান্নাত তোর জন্য আল্লাহ হারাম করে দিত। গত রাতে সারা সারা রাত আল্লাহ নবীর সঙ্গে কথা হয়েছে। আমার কথা যে গ্রামের কথা বলছি তারা শুনবে না, শুনবে না, আমাকে ছেড়ে দেবে মিথ্যা কথা বললে। আল্লাহ নবীকে সালাম দিয়ে বাবে জিবরিলের সম্মুখ দিয়ে বার হয়ে ওদিকে আল্লাহ নবীর মাজারের গম্বুজের দিকে তাকিয়ে বসে আছি। একজন মানুষ সবুজ পাগড়ি পরে, সবুজ একটা গামছা মাথায় বেঁধে, পাটা একটু ফাঁকা করে দিয়ে আল্লাহ নবীর মাজারের গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আমরা একটু দূরে বসেছিলাম, আমার মনে মনে হলো মানুষটা ভণ্ড নাকি। আমার সঙ্গে এক মাস্টার সাহেব ছিলেন, আমি মাস্টার সাহেব এই লোকটা কি ভণ্ড? আমাদের গুমা ছোট বামুনিয়া মাস্টার ইউসুফ সাহেব আমাকে বলছে, হবে স্যার দিকে তো সেটা মনে হচ্ছে সবুজ জামা সবুজ পাগড়ি, আর লোকটা তো আল্লাহ রসুলের জন্য পাগল দেখতে পাচ্ছি। পাশে দেখছি বাংলায় কথা বলছে আমাদের আমিনা আমিনিয়া মাস্টার, একজন সায়েন্সের টিচার, নাম জানি না ভাই, তবে হাইট খুব শর্ট করে বেটে মতো মানুষ। আমি জিজ্ঞেস করছি, ভাই ইনি কে? আমাকে বলছে, আপনার বাড়ি কোথায়? আমার জামার বাড়ি উত্তর চব্বিশ পরগনা গুমা হাবড়ায়। বলে গুমা হাবড়ায় বাড়ি, আপনি হুজুরকে চেনেন না? না তো। আমি ঘুরে গিয়ে হুজুরের মুসাফা করতে গেলাম, হুজুর হাতটা ধরে বলল, বাবা আর ভণ্ডর হাতে হাত দিয়ে কি হবে বাবা। আমাকে বলল, কোচি আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে বাবা, এই দুটো দিন হলো হজ পাক থেকে ফিরেছ। খাওয়া দাওয়া করলাম, রাত্রিরে শুয়ে স্বপ্ন দেখছি, মদ খাচ্ছি, আমার কথা মত, আমি আব্দুল কাইম সাহেবের সঙ্গে যারা আমাদের মহব্বত ছিল ফোন করলাম। কাইম সাহেব বলল, হেজবুল্লাহ তুমি এটা হুজুরকে জিজ্ঞেস কর, ও আমার দ্বারা হবে না। সকালে ফুরফুরা শরীফে চলে গেলাম, হুজুরকে পেলাম দরবারে বসে আছে বাবা। আমাকে আসতে দেখে আর মুচকে মুচকে হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ডাকছে, কুচি দিকে এসো। আমি আস্তে আস্তে গিয়ে হাত দুটো ধরলাম,
এবারে পায়ে হাত দিতে যাব, আমার হাত দুটো ধরে ফেলেছে বাবা, পায়ে হাত দিওনি বাবা, ওই হাত দুটো আল্লাহ পাকের এই কদিন হলো কাবা ধরে চলে এসেছে, এখনো মনে হয় মক্কা মদিনার মাটি তোমার হাতে পায়ের কোণে লেগে আছে বাবা, আমি গোনাগারের পায়ে হাত দিও না, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বাবা, কচি বসো, আমাকে বসিয়ে রেখে হুজুর মুরিদদের সঙ্গে গল্প করছেন, মুরিদেরা কিছু চলে গেল, আমাকে আস্তে আস্তে কানে কানে বলছে বাবা কত রাতে কি খেয়েছো, যদি বলুন না সুবহানাল্লাহ। বনগা সুবি সাহেব হাত ধরে কি বলেছে, ভণ্ডর হাতে হাতে কি হবে, আর হুজুর আমাকে দেখছে রাত্রিরে কি খেয়েছ কি, আমি হুজুর আমি তো ওটাই আপনার কাছে বলতেই এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলি, বলাও ঠিক নয় তবে এটা আমি আবেগে পড়ে বলি, আল্লাহ যদি মানে ফুরফুরার দরবারের একটা পাগলও করত তাও তার দাম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর অলির দরবারে একটা পাগলেরও দাম আছে। ও বলল কচি গত রাতের খানাটা খেয়ে কচি আমারও অসুবিধে হয়েছে বা, খানাটা ঠিক হয়নি, আমার সঙ্গে যে হাজিগুলো ছিল তারা যদি অশ্বরে বুঝতে পারবে বাবা, আমি হুজুরকে বললাম হুজুর বেয়াদবি মাফ করেন, আমাকে বলল বাবা অল্প বয়স মন্তব্য করে ফেলো কেন, উনি ছিলেন আল্লাহ হযরত মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ খলিফা, যদি বলুন সুবহানাল্লাহ, প্রত্যেক দিন আসরের পরে হুজুর এসে বসতেন, আমরাও গিয়ে বসতাম, পরের দিন দেখি যে বাবা আমাদেরকে নিয়ে গল্প করছে, বাবা আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এলাম, মদিনায় আসার পরে আমার শরীরটা বড় খারাপ হয়ে গেল, আমি চিন্তা করছি রেয়াজুল জান্নায় বসে উস্তুরে আল্লাহ ধরে একটু দোয়া চাইব, কে যেন আমার পিছন দিক দিয়ে এসে আমার মাথার উপরে হাত দিয়ে বলছে হাজি মারিস, ও হাজি সে অসুস্থ নাকি, ফু দিয়ে চলে গেল, পিছন দিক দিয়ে ঘুরে দেখি আর মানুষটাকে দেখতে পেলাম না, জোরে বলুন সুবহানাল্লাহ, আমাকে তিন দিন ফুং দিয়ে গেল, আমার শরীর সুস্থ হয়ে গেল, ও হাজি সাহেবের ওই মানুষটাকে জানো বাবা, ওই মানুষটা হলো দীন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর মাঝে মধ্যে উন্মাদ হয়ে যাচ্ছেন, মদিনা মনোয়ারায় বসে বসে চিল্লে চিল্লে মাঝে মধ্যে বলছে ও হাজি সাহেবেরা আল্লাহ খুঁজছে দেখতে পাচ্ছ বাবা, না 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 সে চোখ তোমার নাই বাবা, ও দরবারে কবুল হয়ে গিয়েছে, ওই সিলসিলা ধরে দেখো বাবা আলমরুবা যদি থাকে আমার রসুল্লাহর সঙ্গে, আমার মুসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কিবলার সঙ্গে একসঙ্গে আল্লাহ পাকের রহমতে জান্নাতে চলে যাব, ইমান ঠিক আছে তো, ইমান ঠিক আছে, হ্যাঁ যারা আজকে পিসায় হুজুরদের দুর্নাম করো তোমাদের কপাল পুড়ে গেছে, তোমাদের কপাল পুড়ে গেছে, আমার শোনা কথা বলছি, এটা ইমরান হুজুরকে আপনারা চেনেন তো, ইমরান সিদ্দিকী, আমার শোনা কথা বলছি, হুজুর তখন ছোট, এই যারা হুজুরদের সন্তানদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলো বাবা তোমরা শোনো, আমি তোমাদের শত্রু নয়, আমি তোমাদেরকে সাবধান করতে এসেছি, তো ইমরান হুজুর ছোট খুব জ্বর হয়েছে, তো মেজ হুজুর পীর কিবলা বলছে সাইফুদ্দিন, হুজুরের নাম ধরাটাও মনে হয় বিয়া দেবী,
যাও ওই হাবেশা হুজুরের কাছে নিয়ে যাও তো, একটু ইমরানের ফু দিয়ে নিয়ে এসো, যাও একটু ফু দিয়ে নিয়ে এসো। আর হাবেশা হুজুরকে চেনেন আপনারা? আবদুল্লাহ মারুফ হুজুরের বাড়ি পার হয়েই ডান হাতে যে মাজারগুলো আছে না রাস্তার ধারে, ওই হাবেশা হুজুরের বাবা হাবেশের কাছে নিয়ে যাও, একটু ইমরানের ফু দিয়ে নিয়ে এসো। আল্লাহর ওলি হযরত মুসলিম হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেব জনাব সাইফুদ্দিন হুজুর ইমরান হুজুরকে কোলে করে নিয়ে বাবা আর ভাবে সাহেব হুজুরের কাছে গেলেন, হুজুর আব্বা পাঠিয়েছে ইমরানের বড় জ্বর একটু ফু দিয়ে দেন। আমার ক্ষমতা নাই, যে শরীরের ভিতরে মুসাতে সামারের খুন আছে ওই শরীরে আমি হাবেশায় ফু দিতে পারবো না, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবো বাবা। ইমরান হুজুরের পায়ের কড়ি আঙুলটা নিয়ে আল্লাহর নবী হাবেশায় হুজুর চুষেছিলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। আজকে তাদের বিরোধিতা করো বাবা, মশলা মশাইল তাদের শিখো বাবা। এই বাবা হিজবুল্লাহ শুনে রেখে দে, তোর পূর্বপুরুষের ইতিহাস যদি খুশি খোঁজা যায়, কেউ বাগদি ছিল কেউ মুচি ছিল কেউ কাওড়া ছিল কেউ আপনার বাগদি ছিল বাবা, আমার মুসাফির সবারের আওলাদের পূর্বপুরুষ খুঁজে দেখলে হযরতে আবু বকর সিদ্দিকের পিড়ি চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার বিরুদ্ধে বলো? শেষ হয়ে তো যাচ্ছ, আরো শেষ হবে, আরো শেষ হবে। আমার হুজুর বলতো বাবা, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের কাছে আমি নিজ কানে শুনেছি, নাম ধরে বললে হয়তো অসুবিধা হবে, বল জিজ্ঞাসা করে দেখো কে চিন্ত বাংলায় এই এই কালিমুল্লার ব্যাগের দাগ এখনো ওর ঘাড়ে রয়েছে। কালিমুল্লার ব্যাগের দাগ ওর ঘাড়ে আছে, ও আজকে আমাকে চিনতে পারে না। তবে হুজুর কেবলা এটা বলতেন, ও একটা বড় আলেম, আমি দোয়া করি আল্লাহ ওদের হায়াত দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কোনদিন বদদোয়া করেন? আমার সঙ্গে যখন ঝামেলা হলো, আমার পীর আল্লামা হুজুরকে আল্লাহ আল্লামা কালিমুল্লাহ হুজুরকে আল্লাহ কত বড় নিয়ামত করেছিল দেখেন, যখন আমার উপরে অত্যাচার হলো, আমাকে বসিরহাট দরবারে ডাকা হলো, আর জোনায়েদ ভাইও ছিলেন, কেস করতে হবে, আমরা তো বার হয়েছি, আর মাওলানা আবুল হোসেন সাহেব বেশ কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে, তো ব্যাকি ওই বেঁকি মোড়টাই পুকুরটা আছে, আমার গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, আর পীর আল্লাহ কালিমুল্লাহ হুজুরের গাড়ি গিয়ে আমার গাড়ির সামনে বেঁধে দিয়েছে, আর হুজুরের গাড়ি দেখে আমি গাড়িতে নেমে পড়েছি। আমি তো হাত ধরে হাওয়া বাওয়া করে কাঁদছি যে আব্বা ওরা আমার সঙ্গে এরকম বেয়াদুবি করেছে। হুজুরের দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমাকে যে বাপ সবর করো, আল্লাহর ফল দেবে বাপ, তুমি যাচ্ছ কোথায়, কেস করতে যাচ্ছ না? আমার হুজুর হ্যাঁ, আমি ওরা আমাকে ডাক করেছে, আমি কেস করতে যাচ্ছি। বাবা খবরদার নয়, এই খবরদার কেস করবে না। কেন? বলছে বাবা তুমি একটা টুপি মাথায় দোবা আলেম, আর তারাও টুপি মাথায় দোবা আলেম, তোমরা কোর্টে উঠবে, আমার রসুলের সুন্নতের বেয়াদবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেস যদি দিতে হয় আল্লামা হুজুরের দরবারে গিয়ে কেস দিয়ে বার হয়ে এসো। তাও আমি কোনোদিন শুনিনি হুজুরকে বদদোয়া করতে, শুধু হুজুর একটা কথাই বলতেন, আল্লাহ ওদের সুমতি দেন, একদিন একদিন না একদিন আমি কালিমুল্লাহ দোয়া করছি আল্লাহ ওদেরকে আবার আমার দাদা পীরের সিলসিলায় নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব আসছে না আসছে না আসছে না আসছে না, হা কেউ বলে না, আরে মারে আমার মারবেন, তো তোমাদের বলতে কি আপনার